আমরা তো কোনোদিন দোয়া করি নাই, আমরা তো রবের কাছে দুইটা হাত উঠায় বলি নাই, মালিক ও মালিক আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাও, ও রব ও প্রভু আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানানোর জন্য আমরা দোয়া করি নাই, বিনা দরখাস্তে মহান রব মহান মালিক আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠাইছেন। নিয়ামত শুধু কি তাই, আল্লাহ তাআলা মহান রব মহান মালিক আমাদের প্রতি আরো কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদের কাছে আমাদেরকে এমন এক কিতাব দিয়েছেন, আসমানি যত কিতাব আছে আসমানি যত কিতাব আছে আসমানি যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ সমস্ত কিতাব থেকে যে দামি কিতাব আল কোরআন নামক জীবন বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। এ কোরআনের বড় দাম ভাই, কোরআনের বড় দাম, কোরআনের এত দাম এত দাম, কোরআনের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইন্না হাযাল কিতাব, ইন্না হাযাল কিতাব ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা এমন এক কিতাব, এটা এমন এক কিতাব যেই কিতাবের দ্বারা, যেই কিতাব কিছু মানুষকে এই কিতাবের দ্বারা সম্মানিত করে, আবার কিছু মানুষ এই কিতাবের দ্বারা অপমানিত হয়। ও ভাই, এই কিতাব এমন কিতাব যেই কিতাবের দ্বারা মানুষ সম্মানিত হয়। আল কোরআন এমন কিতাব যেই কিতাবের, যেই কিতাবের সংস্রবে কেউ আসলে, যেই কিতাব কারো বুকে ধারণ করলে সে সম্মানিত হয়ে যায়। দুনিয়ার মানুষ, দুনিয়ার কারো কাছে সম্মান না থাকলেও, দুনিয়ার কারো কাছে সম্মান না পাইলেও মহান রব মহান মালিকের কাছে তার সম্মান বেড়ে যায়। ভাই, আমরা সকলে এক বাক্যে চিনি, আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হককে জালেমরা জুলুম করে জেলখানায় আটকায় রাখছে। মামুনুল হকের সম্মান কমানোর জন্য হাজারো বার হাজারো চেষ্টা করতেছে। মামুনুল হকের সম্মান যাতে নষ্ট হয়ে যায় এজন্য বারবার অপচেষ্টা করা হচ্ছে, কিন্তু বাংলার মানুষদের, বাংলার মুসলমানদের কলিজার ভিতরে মামুনুল হক ঢুকে গেছে। শুধু তো শুধু বাংলার মুসলমান নয়, তমাম বিশ্বের মুসলমানদের অন্তরে মামুনুল হক ঢুকে গেছে। ভাই, কেমনে ঢুকছে মামুনুল হকের? মামুনুল হক টাকা দিয়া ঢুকে নাই, মামুনুল হক টাকা দিয়া ঢুকি নাই, কেন ঢুকছে? মামুনুল হক কোরআনের পক্ষে কথা বলছে, মামুনুল হকের অন্তরে কোরআন আছে, মামুনুল হক কোরআনের জন্য কথা বলে, মামুনুল হক কোরআনের জন্য রাজপথে সৈনিক হিসাবে লড়াকু যোদ্ধা হিসাবে অবতীর্ণ হয়েছে। এই জন্য, এই জন্য আল্লাহ তাআলা এই মামুনুল হক কোরআনের সাথে থাকার কারণে তার সম্মান এত বাড়ায় দিছেন। হাজারো মানুষ হাজারো উপচেষ্টা যদি করা হয় তথাপিও তার দাম মানুষের কাছে মুসলমানদের অন্তর থেকে বিন্দু পরিমাণ কমে না, কারণ মামুনুল হক সাহেবের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে, এমন কিতাব। কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আমি আল্লাহর সাথে ব্যবসা করে, আমি আল্লাহর সাথে ব্যবসা করে, কেমন ব্যবসা? দুনিয়ার ব্যবসা করলে, দুনিয়াতে যত ব্যবসা আছে ব্যবসার মধ্যে লাভ আছে লস আছে, লাভের সম্ভাবনা আছে লসেরও সম্ভাবনা আছে, কিন্তু আমার কিছু বান্দা আমার সাথে এমন ব্যবসা করেছে, এমন ব্যবসা করে
যেই ব্যবসায় কোনো লস নাই, যেই ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তারা দান করে, কিভাবে দান করে আল্লাহ এটাও বলে দিয়েছেন সিররাউনিয়া গোপনে প্রকাশ্যে উভয়ভাবে আল্লাহর রাস্তায় দান করে, ইয়ার ঝুনা তিজারতাল্লাবুর, আল্লাহ বলেন আমার বান্দারা এই তিনটা কাজ করে আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে, এমন ব্যবসা করে আমি আল্লাহর সাথে বান্দারা করতেছে, ইয়ার ঝুনা তিজারতাল্লাবুর এমন ব্যবসা করে যেই ব্যবসার কোনো ক্ষতি হয় না, যেই ব্যবসার কোনো লস নাই, যেই ব্যবসার কোনো লস হওয়ার সম্ভাবনাও নাই। বান্দারা আল্লাহর সাথে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করে, যে ব্যবসায় লস নাই। লিউফিয়াহুম উজুরাহুম, কোরআন তিলাওয়াত কেন করে, নামাজ কায়েম কেন করে, আল্লাহর রাস্তায় দান সদকা কেন করে, লিউফিয়াহুম উজুরাহুম, এক নম্বর লিউফিয়াহুম উজুরাহুম, আল্লাহর রাস্তায় দান সদকা করার কারণ হলো যাতে তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হয়, ওয়াজিদাহুম মিন ফাদলি, এবং আল্লাহ যেন তার অনুগ্রহে আরো তাদেরকে বাড়াইয়া দে, আল্লাহর অনুগ্রহে। আল্লাহ তাআলা যারা কোরআনের সাথে সম্পর্ক থাকবে, যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে, যাদের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা তো প্রতিদান পরিপূর্ণ প্রতিদান দিবেনই, আরো আল্লাহ তাআলা তাদেরকে আরো অনুগ্রহ করে বোনাসও দিবে, বোনাসও দিবে। এই জন্য আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, রাসূল বলেন কুরআন এমন এক জিনিস, কুরআন এমন এক কিতাব, তোমাদের মধ্যে তোমরা যাদের টাকা আছে তাদেরকে দামি মনে করো, যার কণ্ঠ ভালো তাকে দামি মনে করো, যে ভালো গান গাইতে পারে তাকে দামি মনে করো, যার সমাজে প্রতিপত্তি আছে, যার সমাজে ক্ষমতা আছে তাকে দামি মনে করো, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করতেছি খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম হলো সে, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে, মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিক্ষা করে অন্যকে কোরআন শিক্ষা দেয়, তারা হলো দামি। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে বলেন মা করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাসূল বলেন ও আমার উম্মত শুনো, কোরআন এত দামি কিতাব, কোরআন এত দামি গ্রন্থ, মা করা হারফাম মিন কিতাব মিন কিতাবিল্লাহ, যেই কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাসূল বলেন যেই কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করে তার আমল নামাই আমার আল্লাহ, আমার মালিক, আমার রহমান, আমার প্রভু 10টা নেকি তার আমল নামাই লিখে দেন।
দশটা নেকি লিখে দিল। ও ভাই, পৃথিবীর কোনো কিতাব আছে কিনা, পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ আছে কিনা যে এই ধর্মগ্রন্থ পড়লে একটা নেকি হবে, কোথাও কেউ বলছে কিনা, কোনো মহামনীষী, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির বলছে কিনা, পৃথিবীর সমস্ত বইগুলা যদি পড়ে শেষ করে ফেলে, পৃথিবীতে যত শিক্ষার বই আছে সবগুলা যদি পড়তে 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 শেষ করে ফেলে, একটা নেকিও কারো আমল নামায় হবে না। কিন্তু কোরআন এমন এক কিতাব, কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে, আমার নবী বলেন, আমার নবী বলেন, তার আমল নামায় দশটা নেকি হয়ে যাবে। রাসূল বলেন, লাম আকুল আলিফ লাম মিম হারফুন, রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন, বরং আলিফ একটা হরফ, ওয়ালামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। ও ভাই, কেউ যদি আলিফ লাম মিম পড়ে, আমার রব তার আমল নামায় একটা নয়, দুইটা নয়, তিরিশটা নেকি দান করে দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেন, ইবনে মাজা শরীফের 215 নম্বর হাদিস, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস। ইবনে মাজা শরীফের 215 নম্বর হাদিস, রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ায় বসবাস করেও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। ও ভাই, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু, আমি আল্লাহর, আমার নবীর কিছু উম্মত আছে, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা দুনিয়াতে থেকেও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সম্মানিত, এমন সৌভাগ্যবান লোক কারা, এমন সম্মানিত লোক কারা, এমন সৌভাগ্যবান লোক কারা যারা দুনিয়াতে থেকেও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ও রাসূল, ও নবী, ও নবী করিম, আপনি বলে দেন না এমন সৌভাগ্যবান কারা, এমন সৌভাগ্য কাদের যারা দুনিয়াতে থাইকাও মহান রবের, মহান মালিকের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস, রাসূল বলেন, হুম আহলুল, হুম আহলুল কুরআন ওয়া খাসাতু, রাসূল বলেন, ও আমার সাহাবে কেরাম, ও আমার সাথীরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, দুনিয়াতে থাইকাও এমন সৌভাগ্যবান লোক হলো তারা, দুনিয়াতে থাইকাও এমন সৌভাগ্যের অধিকারী হলো ওই সমস্ত লোক যারা কোরআন আহলে কোরআন, যারা কোরআন তিলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের জন্য রাজপথে লড়াই করে, যারা কোরআনের অধিবাসী, যারা কোরআন, যাদের বুকে কোরআন ধারণ করে, যাদের বুকে কোরআন লালন করে, যারা কোরআনওয়ালাকে ভালোবাসে, হুম আহলুল কোরআন, তারা আহলে কোরআন, আহলে কোরআনরা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া খাসাতু, শুধু আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত নয়, মহান রবের বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বান্দা হলো তারা। আমরা কোথায়? ও ভাই, আজকে যদি গানের মাহফিল দেওয়া হয়, লোকের অভাব হয় না, গানের মঞ্চে লোকের অভাব থাকে না, ডাইকা ডাইকা আনতে হয় না, মাইকিংও করতে হয় না, পোস্টার করতে হয় না, ব্যানার লাগাতে হয় না, শয়তান এমন ধোকায় আমাদেরকে পালাইছে,
শয়তান এমন ধোকায় আমাদেরকে পালাইছে, আমরা ধোকায় পয়রা। গানের যখন মঞ্চ হয়, গানের আয়োজন করা হলে ওখানে হাজার হাজার মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষ ওখানে গিয়া ভিড় জমায়। কিন্তু কোরআনের মাহফিল যখন হয়, কোরআনের মাহফিলকে বাধা দেওয়ার জন্য কিছু মানুষ এসে যায়, কিছু মানুষ বলে মাহফিল কেন করেন, কিছু মানুষ মাহফিলের বিপক্ষে চলে যায়, কিছু মানুষ বিপক্ষে না গেলেও মাহফিলে আসে না। ও ভাই মুসলমান, এই মাহফিলে তো কোরআন বিরোধী কথা হয় না, মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু বলা হয় না, কোরআনের পক্ষে কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো বলা হয়। ও ভাই, আমরা এই কোরআনের মাহফিলকে অবহেলা করি, পরকালে না জানে আমাদের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা কারি ইল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, এমন কিছু দুনিয়াতে এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তাদের বিরুদ্ধে মহান রবের কাছে অভিশাপ দেয়। কোরআন পড়ার পরে, কোরআন ভালোবাসার পরেও কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়। আহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন বান্দা হওয়া থেকে বাঁচায় রাখুক, মুক্ত দান করুক। ভাই, কোরআন পড়লে, কোরআনের সাথে মোহাব্বত রাখলে, কোরআনওয়ালার সাথে মোহাব্বত রাখলে আরো অনেক লাভ। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان من اجلال الله ان من اجلال الله اكرام ذي شيبه المسلم وحامل القران واكرام ذي السلطان المقصد। আমার রব, আমার মালিক বলেন, আমার মালিক বলেন, তিন শ্রেণীর মানুষ আছে, তিন দল মানুষ আছে, যাদেরকে সম্মান করলে মহান রব মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, মহান আল্লাহ তাআলাকে সম্মান করা হয়। ইন্না মিন ইজলালিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ আছে, যাদেরকে সম্মান করলে মহান রবকে সম্মান করা হয়, মহান রব্বুল আলামিনকে সম্মান করা হয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এমন সৌভাগ্যবান লোক কারা, যাদেরকে সম্মান করলে মহান রব মহান আল্লাহ তাআলাকে সম্মান করা হয়। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শুনো, ও আমার প্রাণের সাহাবীরা শুনো, তিন শ্রেণীর লোক হলো এমন লোক, ইকরাম যি শাইবাতিল মুসলিম। ও আমার সাহাবীরা শুনো, মহান রব্বুল আলামিন যদি কোনো মুসলমান, কোনো বৃদ্ধ মুসলমানকে, সাদা দাড়িওয়ালা মুসলমানকে সম্মান করে, যেই সমস্ত মুসলমানের দাড়ি পেকে গেছে, যেই সমস্ত মুসলমানের দাড়ি সাদা হয়ে গেছে, ওই সমস্ত মুসলমানকে যদি কোনো মুসলমান সম্মান করে, সে যেন মহান রব মহান মালিক রব্বুল আলামিনকে সম্মান করল। আমার নবীজি বলেন, শোনো, এটা হলো এক নম্বর মানুষ। দুই নম্বর শ্রেণীর মানুষ হলো ওয়াহামিলিল কোরআন,
আমার মহান মালিক রব্বুল আলামিন বলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা শুনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা শুনো হামিলুল কুরআন যারা কুরআন ওয়ালাকে ভালোবাসে যারা কুরআন ওয়ালাকে সম্মান করে যারা কুরআনের হাফেজকে সম্মান করে যারা কুরআনের আলেমকে সম্মান করে যারা কুরআনকে মহব্বত করে যারা কুরআনের আলেম হাফেজকে সম্মান করে ইন্না মিন ইজলালিল্লাহ সে যেন মহান রব তার মালিক আল্লাহ তাআলাকে সম্মান করলো وإكرام السلطان المقصد رسول كريم صلى الله عليه وسلم বলেন যারা যারা আল্লাহ যাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় এর তৃতীয় শ্রেণী লোক হলো কারা ইকরাম السلطان المقصد নেই পরায়ণ বাদশা নেই পরায়ণ শাসক যেই শাসক নেই বিচার করেন যেই বাদশা নেই বিচার করেন ওই বাদশাকে সম্মান করা যেন মহান রব মহান মালিক রব্বুল আলামিনকে সম্মান করা কুরআন ওয়ালাকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয় যারা কুরআনকে ভালোবাসে স্বয়ং আল্লাহকে ভালোবাসা হয় কুরআন ওয়ালাকে ভালোবাসলে মহান রবকে ভালোবাসা হয় মহান মালিক রব্বুল আলামিনকে ভালোবাসা হয় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে ভালোবাসার কোরআন ওয়ালাকে ভালোবাসার তৌফিক দান করেছেন বলেন আমিন ও ভাই শুধু কি তাই আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها ও ভাইরা ও মুসলমান মা বোনেরা ও মুসলমান বাবারা শুনেন আমার রব বলেন এটা তো দুনিয়াতে সম্মান পাইলাম দুনিয়াতে কোরআন ওয়ালাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় আ এটা তো দুনিয়ার লাভ দুনিয়াতে সম্মান এবার আখেরাতে কি হবে আখেরাতে কি হবে রাসূল বলেন ইয়াকালু লিসাহিবিল কোরআন রাসূল বলেন কিয়ামতের মাঠে কোরআনওয়ালাকে বলা হবে কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ও কোরআনওয়ালা তুমি পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো ওয়ারাত্তিল তুমি এমনভাবে পড়ো কামাকুন্তা তুরাত্তিল ফিদ দুনিয়া দুনিয়াতে যেমনভাবে তুমি মধুর সুরে কোরআন পড়তা যেমন দুনিয়াতে তুমি ধীরস্থিরভাবে কোরআন পড়তা এমনভাবে আজকে তুমি তুরাত্তিল কামাকুন্তা তুরাত্তিল ফিদ দুনিয়া দুনিয়ার মতো মধুর সুরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো ওয়ারতাকি এবং উপরে উঠতে থাকো ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা কেন তোমার স্থান হবে তোমার স্থান হবে তুমি পড়তে পড়তে তোমার পড়া যখন শেষ হবে তোমার কোরআন তিলাওয়াত যখন শেষ হবে তোমার স্থান হবে সেখানে ও ভাই কোরআনে যত যত পরিমাণ আয়াত আছে একটা হাফেজে কোরআন যখন কিয়ামতের মাঠে যাবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে তুমি পড়ো আর উপরে ওঠো হাফেজে কোরআনের স্থান হবে 666 তলা ভবনের ভারী আহ কোরআনওয়ালার জন্য কোরআনে যত আয়াত আছে অত তালা বিশিষ্ট একটা বাড়ি হয়ে যাবে 100 তলা 5 তলা 10 তলা বাড়ি মালিক হইলেই তো আজকে বেড়াগিরিতে দেখা যায় না আর যদি কোরআনের যত পরিমাণ আয়াত আছে
তত পরিমাণ আয়াতের মালিক, তত পরিমাণ একটা তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক হয় তার সম্মান কত বেড়ে যাবে। এজন্য আমরা কোরআনকে ভালোবাসব, হাফেজ কোরআনদেরকে ভালোবাসব, কোরআনের আলেমদেরকে ভালোবাসব, কোরআনকে ভালোবাসব, কোরআনের সাথে থাকব, কোরআনকে বুকে ধারণ বাহন করব, লালন পালন করব। এই কোরআনকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হয়। ভাই হাদিস তো পড়েছি, রাসূল বলেছেন ইন্না মিন জিলালিল্লাহ, কোরআন ওয়ালাকে যদি সম্মান করা হয়, কোরআনের আলেমকে যদি সম্মান করা হয়, ইজলালিল্লাহ মিন ইজলালিল্লাহ, এটা যেন মহান রব মহান মালিক আল্লাহকে সম্মান করা হয়েছে। এজন্য আমরা সব সময় সর্বদা কোরআনের পক্ষে থাকবো। ও ভাই জীবন যদি চলে যায় জীবন দিতে রাজি, ও ভাই প্রাণ দিতে রাজি, রক্ত দিতে রাজি, মা বাবা ভাই বোন সব কিছু ছাড়তে রাজি, ছেলে সন্তান ছাড়তে রাজি, কোরআন ছাড়তে পারবো না পারবো না পারবো না। কোরআনের জন্য আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি, ঠিক কিনা বলেন? কোরআনের জন্য জীবন দিব, এক মামুনুল হক নয় হাজার মামুনুল হককে দিয়ে জেলখানা ভরে ফেলো, তোমার কোরআনের কথাগুলো বলা বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। কি মনে করছেন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে? না না না, একটা মামুনুল হককে জেলে পড়লেই কোরআনের আওয়াজ বন্ধ হবে না, হাজারো মামুনুল হক, হাজারো মামুনুল হক, লক্ষ লক্ষ মামুনুল হক বাংলার ঘরে ঘরে বাস করতেছে। প্রত্যেকটা হাফেজ কোরআন মামুনুল হক হয়ে যাবে, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র মামুনুল হকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, উলামায়ে কেরামকে মহব্বত করে, উলামায়ে কেরামের সাথে থেকে ইসলামের পক্ষে থেকে কাজ করার তৌফিক দান করুন। বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.